বৈশালী ভট্টাচার্য, আমি হাওড়া শিবপুর থেকে এসেছি, আমার বয়স 30 বছর। Some stories are meant to be shared. আজ আপনাদের যে গল্পটি শোনাব তার নেপথ্যের যে সাবজেক্ট সেটি হল অনকোফার্টিলিটি, অনকোলজি এবং ফার্টিলিটি। 40 বছরের নিচে যারা তাদের মধ্যে ক্যান্সার রোগ খুব দ্রুত বাড়ছে এবং সে সঙ্গে মাতৃত্ব কিংবা পিতৃত্ব হওয়ার বয়সটাও দিনে দিনে বাড়ছে। এখন আমরা দেখছি যে 30-35 পরে একটা কাতল ফার্স্ট টাইম মা বাবা হতে চলেছে। এই দুটোর সম্মিলনেই এই দুটো সাবজেক্ট এক জায়গায় আসছে, যেখানে হয়তো অনেকেই ক্যান্সার আক্রান্ত হচ্ছেন যারা এখনো মা বাবা হননি। তাদের এই রোগ কি তাদের মাতৃত্ব কিংবা পিতৃত্বর যে অধিকার সেটা কেড়ে নেবে? মোটেই না। আমার ক্লিনিকে একজন মা এবং তার 25 বছরের মেয়ে কাঁদতে কাঁদতে ঢোকেন। কাঁদার কারণ অবশ্যই ছিল, মেয়ের ডায়াগনোসিস হয়েছিল ওভারিয়ান ক্যান্সার এবং সেটি বেশ অ্যাডভান্স স্টেজে, কারণ সেটি পায়খানার রাস্তা অর্থাৎ রেক্টামে ঢুকে গেছে। সার্জারি করার সময় আমরা যখন দেখি যে তার সেই ধরনের টিউমার হয়েছে যাতে সার্ভাইভাল চান্সেস আর গুড, তখন আমরা তার জলায়ু অর্থাৎ ইউটেরাস এবং অন্যদিকে হেলদি টিউবওয়েল ওভারি বাঁচিয়ে রেখে সেই ওভারিয়ান টিউমারটি পায়ুদ্বার অর্থাৎ মলদ্বারের সঙ্গে কেটে বের করে দেওয়া। সে অপারেশন থেকে সেরে ওঠে। তারপরে তার যেহেতু একটা হাই রিস্ক ক্যান্সার ছিল, তাকে কেমোথেরাপি নিতে হয়। 2022 আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর আমি বলেছিলাম হয়তো বিয়ের পর কিছু কমপ্লিকেশন আসবে আমার প্রেগনেন্সির ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, তো কিছু আসেনি। এবং জরায়ুও বাঁচানো গেছে, তার ফলে স্বাভাবিক ভাবেই সেখানে তার গর্ভধারণ হয়েছে এবং স্বাভাবিক ভাবেই, মানে কৃত্রিম উপায় নয়, এবং গর্ভাবস্থায় আমি ওকে দেখেছি কোনো সেরকম মারাত্মক বিপদের ঝুঁকি ছাড়াই সন্তান প্রসব হয়েছে। বৈশালী একটি অনেকেরই আমার মনে হয় আশার আলো হয়ে দাঁড়াবে যে এই ক্যান্সার জয় করেছে, এই মারণরোগের সাথে জয়ী হয়ে ও দেখিয়েছে যে ক্যান্সার মানেই ভবিষ্যৎ অন্ধকারময় নয়, ক্যান্সার হলেও সেখানে স্বাভাবিকভাবে গর্ভধারণ করা যায় এবং সেখানে মাতৃত্বের অনুভূতি সেখানে সেই তার থেকে বঞ্চিত হয় না। সে একটা বহু বড় দুঃসময়ের মধ্যে পার করে এই প্রেগনেন্সিটা অ্যাচিভ করেছে, সুতরাং এটা একটা বহু প্রেশিয়াস প্রেগনেন্সি আছে। মা, বাচ্চা এবং দিদিমা সবাই সুস্থ, সবাই খুব ভালো।